গাল ফুলিয়ে রাগ পড়েছে, ধরেছে কঠিন আড়ি, শক্ত করে বলছে আমায় যেতেই হবে বাড়ি। কেমন করে বোঝাই তাকে পরের চাকরি করি, ব্যস্ত সময় থমকে আছে নষ্ট হাতের ঘড়ি। দূরে আছি তাই ভেবো না বইছি অন্য তরি, মনের ভেতর শুধুই তুমি লক্ষ্মী একটা পড়ি। ভালো থাকো পৃথিবীর সকল স্বামী স্ত্রী, তুমি যদি সমস্যাকে বড় করে দেখো তাহলে কখনো সমাধানের পথ খুঁজে পাবে না। কারো উন্নতি দেখে হিংসা করবেন না, শিক্ষা নেন তাহলে আপনারও উন্নতি হবে। কেউ ভালোবাসলো কিনা সেটা ভেবে সময় নষ্ট না করে কী করে ভালোবাসার যোগ্য হওয়া যায় তার চেষ্টা করা উচিত। যাদের একা থাকার অভ্যাস আছে তারা পৃথিবীর সবচেয়ে কঠিন পরিস্থিতিকেও সহজে মেনে নিতে পারে। জীবনে কত দামি দামি রেস্টুরেন্টে কত দামি দামি খাবার খেলাম, কিন্তু মায়ের হাতের রান্নার স্বাদ কোথাও পেলাম না। বাবা আর মেয়ের সম্পর্ক সবসময় এত সুন্দর হয় কেন জানেন? কারণ মেয়েরা জানে পৃথিবীতে অন্তত ওই একটা মানুষ আছে যে তাকে কখনো কষ্ট দেবে না। সম্পর্কের এক পর্যায়ে আমরা একে অপরকে কেমন আছো জিজ্ঞাসা করতেও ভুলে যাই। কেউ দুঃখ দিলে তা আপনাকে ছুঁতেও পারবে না যদি এই চারটি কথা মনে রাখেন। এক, দুঃখের পরেই সুখ আসে, এই কথাটা সর্বদা মনে রাখবেন। দুই, মনে রাখবেন রব যা করে ভালোর জন্যই করে। তিন, নিজের পরিবারের সাথে সময় কাটান। চার, অতীত ভুলে গিয়ে বর্তমানে বাঁচতে শিখুন। কথা দিয়ে না রাখার চেয়ে কথা না দেয়া অনেক ভালো। হারানোর সময়টাকে শুধু মিস করা যায়, কখনো ফিরে পাওয়া যায় না। সাইকোলজি অনুসারে মানুষ যেটা চায় সেটা কখনোই পায় না, বরং মানুষ সেটাই পায় যেটা পাওয়ার সে যোগ্য। সাইকোলজি বলে যদি আপনি সকালে ঘুম থেকে ওঠার জন্য অ্যালার্ম সেট করে রাখেন তাহলে অ্যালার্ম বাজার 5 সেকেন্ডের মধ্যে আপনাকে বিছানা থেকে উঠে আসতে হবে, না হলে 5 সেকেন্ড অতিক্রম হয়ে গেলে আপনার আর বিছানা থেকে উঠে আসতে ইচ্ছে করবে না। সাইকোলজি বলে কোনো কাজ করার আগে কাজটিকে নিয়ে বেশি ভাবতে নেই, কারণ বেশি ভাবলে আমাদের মাথায় নেগেটিভ বিচার চলে আসে আর আমাদের একসময় মনে হয় আমরা হয়তো কাজটি করতে পারবো না, এবং যার ফলে আমরা কাজটি ছেড়ে চলে যাই এবং এভাবেই আমরা অসফল হই। সাইকোলজি অনুসারে সৎসঙ্গ মানুষের চরিত্র গঠন করে আর অসৎসঙ্গ মানুষের ভবিষ্যৎকে নষ্ট করে। তাই সবসময় চেষ্টা করুন সৎ মানুষের সঙ্গে থাকার জন্য আর অসৎসঙ্গ ত্যাগ করুন।